উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে, ওই গালের মধ্যে দুইটা চড় লাগানো উচিত ছিল যেটা আমি করি নাই। আবার ওই নারী প্রার্থী দুজন ওখানে ছিল, জেসমিন এবং শাহনুর, ওরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে, তখনই ওনার গালে চড় দিয়ে আমার রিয়াকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমরা গ্রুপগুলা একটু পরে দেখাবো, এতটুকুই আপনাদের সাথে আসলে আমার কথা বলার ছিল, কারণ আমার মনে হলো যে এই অভিযোগগুলো আমার জানানো উচিত, এই অভিযোগগুলো সংবাদ মাধ্যমে আসা উচিত যে কত নোংরামি আমাদের এখানে হচ্ছে। আর আবারও বলছি যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে, আসলে আমি খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত, আমি চাই নাই যে আসলে এরকম একজন একটা মানুষের ভিডিও ভাইরাল হোক, ভাইরাল ভাবে সামনে আসুক। পুরো বাংলাদেশ থেকে আমি যে ভোটিং পেয়েছি সেটার সামনে জায়েদ খান নামক চক্রটা দাঁড়াতেই পারে না। তো পুরো বাংলাদেশ এখানে হেরে গেছে, তা আমি বলবো এই যুদ্ধটা আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শীঘ্রই এফডিসিতে আসেন, পা দেন, পা দিয়ে এই চক্রকে ধরেন। এই চক্রকে না ধরলে এই চলচ্চিত্র আর বাঁচাতে পারবেন না। আমি এই চক্রের এগেনস্টে যখন আমি আর রিয়াজ ভাই খুব স্ট্রংলি দাঁড়িয়েছি, আপনারা ওই টেক্সট গুলাতে পাবেন, এগুলা হলো সেদিন রাতের টেক্সট, তখন আমাদেরকে দমন করা হয়েছে। কিন্তু আমার মনে হয় না আমি দমন হব, আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকব, আমি যাব, এবং যত কিছুই আসুক আমি আসলে ওনাকে এফডিসিতে নিয়ে আসবই। নিয়ে আসলেই এই চক্রর, এখন আমরা কয়েকটা মানুষের বিরুদ্ধে আমার যে অভিযোগ, তা আজকে কিন্তু এমডি ডিরেক্ট করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে দেয় না, এটা মিথ্যা কথা। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে, বিপ্লব সরকার উনি আমাদের সামনে বসে বলেছে যে আপনারা যদি যে ডিসিশন নিবেন, প্রধান যে নির্বাচন কমিশন, আপনি যে ডিসিশন নিবেন আমি সেটাই মানবো। সেখানে জায়েদ খান বারবার বলে উঠছিল যে না, ওরা ঢুকতে পারবে না, ওরা আসতে পারবে না, ওরা সবাই কার্ড বানাচ্ছে, যাদের কার্ড আছে সেই কার্ড বানাচ্ছে। কিসের এমন ভয় ছিল এই 1817 সংগঠনকে, ভয়টা কিসের? আর 600 মিডিয়া কর্মী ঢুকছে কিভাবে? জায়েদ খান 76টা পাস নিয়ে গেছে, আমাদের কোনো খাবার ঢুকে নাই, ওদের 600 খাবার ঢুকছে, আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট যেতে পারে নাই। জায়েদ খানের দুই অ্যাসিস্ট্যান্ট, মৌসুমী আপুর দুই অ্যাসিস্ট্যান্ট, মিশা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, ছবি আছে সব দেখাবো, 6 জন অ্যাসিস্ট্যান্ট কিভাবে ঢুকলো? তাহলে নিয়ম কানুন কি শুধু আমার জন্য, আমাদের জন্য ছিল? ওনাদের জন্য কোনো নিয়ম কানুন ছিল না? পিনচাদা হারুন, আপনি একজন সরকারি চাকরিজীবী, আমি বলবো ওনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে উনি যে চাকরিটা করেন সেটার উপরও ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ওনাকে এফডিসি থেকে এবং নাটক অভিনয় শিল্পী গোষ্ঠী থেকে ওনাকে আসলে বঞ্চিত করা উচিত। ওনাকে কোনো অভিনয় আর কখনোই নেওয়া উচিত না। আর আমাদের এফডিসি যিনি এমডি, যিনি একজন মহিলা মানুষ হয়ে আমি একটা মেয়ে প্রার্থীর সাথে যে কাজটা করেছে, ওনার ব্যাপারেও সুষ্ঠ তদন্ত করা উচিত। আমরা কিন্তু গিয়েছি ওনার সাথে, আমি নিজে গিয়ে কথা বলেছি, আমি বলেছি দুইজন ঢুকুক, অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি, কেন কি এমন স্বার্থ জড়িত আপনার সাথে জায়েদ খানের? আমি এগুলো সুষ্ঠ তদন্ত চাই, সুষ্ঠ বিচার চাই। আর আমার মনে হয় যে এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখানোর পরও এই পদটা কেন স্থগিত করে আবার এই পদটার ইলেকশন কেন হচ্ছে না? আপনারা কিন্তু সবাই দেখেছেন, আমার মনে হয় সবার দেখা যে এখানে যে টাকা আদান প্রদান, এবং আমি যেই গানটা আমরা বানিয়েছিলাম নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, সেটাই কিন্তু প্রমাণিত হলো। এই গান নিয়েও কিন্তু কমপ্লেন ছিল যে গান আমরা বাজাতে পারবো না। তারপর আরেকটা জিনিস ছিল যে সারাদিন আমাদের, আমি একটা, আমি কোনো বাথরুমে যাওয়ার, টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কেন কেন এগুলো করেছেন? কি আছে ওই চেয়ারে? কেন আমার সাথে এগুলি করা হয়েছে? আমাদের অনেক ভোটার এই কমপ্লেন করেছে, ওরা তো খাবার দিচ্ছে, আপনারা কেন খাবার দিতে পারছেন না? নির্বাচন কমিশন বলছে কোনো খাবার ঢুকবে না, আমরাও নিজেরা কিছু খাই নাই, আমি নিজে শুধু পানি আর চা খেয়ে সারাদিন ছিলাম, তারপর রিকোয়েস্ট করে আমরা হেল্প নিয়ে 100 খাবার নিয়ে আসছি। আমাদের সাথে কেন এই কাজগুলো করা হয়েছে? একটা চক্র মিলে
একটা চক্র একটা এটা হলো জায়েদ খানের চক্র এটা হলো নির্বাচন কমিশন আর এটার সাথে হলো আমাদের এনটিসি এনটিভি জড়িত এই তিনজন মিলে আসলে আমাদের এগেনস্টে কাজ করেছে আবার মনে হয় এগুলি তদন্ত করা উচিত ধন্যবাদ সবাইকে